আজকে ভিডিওতে দেখাবো আপনি কিভাবে একটা সিম্পল ফাইলকে জিপ ফাইল করবেন অথবা আনজিপ করবেন। তো জিপ ফাইল করার অনেক রকম মেথডস আছে, সো আমি সবচেয়ে সিম্পলি যে মেথডসটা সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে দেখতে হবে আপনার একটা জিপ ফাইলের জন্য যে উইন রার ফাইলটা আছে সেটা ইনস্টল করা আছে কিনা, উইন রার সফটওয়্যারটা। সো ওইটাকে আমরা ফার্স্ট অফ অল ইনস্টল করে নিব। এখানে আমি দেখবো আনইনস্টলের প্রোগ্রামে যে দেখবো আসলে সেখানে ইনস্টল করা আছে কিনা। সো এখানে আমার উইনরার কোনো ইনস্টল করা নাই, আমি এখন সিম্পলি ইনস্টল করবো। এই সফটওয়্যারটির সাইজ অনলি 3 মেগাবাইট। যদি আপনার কাছে যদি সফটওয়্যারটি না থেকে থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে আমাদের সফটওয়্যার লোকেশনটা যেখানে আছে সেখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করবো। সো উইনার সফটওয়্যারটা জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন, সিম্পলি ডাবল ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন, দেন এখানে ইনস্টল, অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, দেন ওকে, ডান। সো ইনস্টল কমপ্লিট, এগুলো ক্লোজ করে দিব। দেন পিসিতে যে আমি কম্পিউটার ইনস্টল আর চেঞ্জের যে দেখবো আসলে ইনস্টলটা হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। সো আমি সাপোজ এই দুটা ফাইলকে, এই দুটা ভিডিওকে আমি জিপ করব। জিপটা করতে হলে আমাদেরকে এই দুটা ফাইলকে সিলেক্ট করতে হবে, দেন রাইট বাটন ক্লিক করতে হবে। সেদিকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ইপ, সো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা অপশন এসেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাটটা জিপ ফরম্যাট করে দিবেন। দেন এখানে আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, অর্থাৎ পাসওয়ার্ড দিলে যখন আপনার জিপ ফাইলটা আনজিপ করবেন তখন পাসওয়ার্ড দিয়েই আর কি আনজিপ করতে হবে। সো এখানে ইন্টার পাসওয়ার্ড, রি ইন্টার পাসওয়ার্ড দিলেই আপনার দেন ওকে করলে আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। সো আমি পাসওয়ার্ডটা দিতেছি না। দেন এখানে অ্যাডভান্স অপশনে গেলে আরও অনেক ধরনের অপশন পাবেন, এগুলো আসলে দেখার কোনো বিষয় না। সো আপনাকে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে, দেন ওকেতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন ডেস্কটপ জিপ ফাইল নামে একটা জিপ ফাইল হয়ে গেছে। আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পর দেখি কিরকম, দেখেন দুটো ফাইল আমি এখানে দেখতে পাচ্ছি, এগুলো কেটে দিব। সো আমি দুটো ফাইল এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আমি আনজিপ করার জন্য আমাদেরকে যা কাজ করতে হবে, দেন এক্সটেড হেয়ারে ক্লিক করতে হবে, দেন ইয়েস অল টু। সো দেখতে পাচ্ছেন আনজিপ হয়ে গেছে। সো এবার আপনি জিপ করতে পারবেন, আনজিপ করতে পারবেন, আবার জিপ ফাইল মেক করতে পারবেন, সেটা আপনার বিষয়। সো আশা করি বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই এই ভিডিও নিচে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।